সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাকিব ডেইরি ফার্ম, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু সারবার চামড়ারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানবো। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াতুল্লাহি ওয়াবারাকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে খুবই ভালো চলছে। প্রত্যেক সপ্তাহের গরু সপ্তাহে সেল হচ্ছে? হ্যাঁ, প্রতি সপ্তাহে 20-25-30টা গরু দেখাই আমি, ইনশাআল্লাহ সবই বিক্রি হয়ে যায়। এই সপ্তাহে কয়টা গরু নিয়ে আসছেন? আজকে প্রায় আপনার 20+ দেখাবো। 20+ গরু আছে, যতগুলো সম্ভব দেখাবো। জি জি। চলেন কথা না বাড়াই, গরু দেখি আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। রবিউল ভাই, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? আসলে এটা হচ্ছে আপনার ক্রস বাহামা। ক্রস ব্রিড বাহামা। এটা যেমনি কান, মাথা, হাত, পা, নাভি মাসালা কোনো কিছু কমতে না, বিশেষ করে কানটা বেশি সুন্দর, খুবই সুন্দর। বাহামা কানটা এমনই হয়, একদম বটের পাতার মতন উষার হবে, এর পাওয়াটাগুলো একদম স্ট্রেট খাড়া থাকবে, চুর থাকবে, লাভে থাকবে। বয়স কেমন এটার? বয়স এটা আনুমানিক আমার মনে হয় 6-7 মাস হবে। 6-7 মাস। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? ভাই এগুলো আমি দাম চাচ্ছি না, আসলে দর্শকরা যে যাই বলুক আমি দামেরটা এটা আমি হাইটে রাখবো, আলোচনার মাধ্যমে বিক্রি করবেন। তো এটা ছিল প্রথম, সাইড করে দেন পরে এগুলো দেখাই। এই পাশে আবার 4টা গরুর একটা লট করছেন, 4টা লটের প্রথমে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার 100 সাইওয়াল সারবাচ্চা। 100 সাইওয়ালের সারবাচ্চা। বয়স কেমন? বয়স এটা আনুমানিক আপনার 8 থেকে 9 মাস হবে। 8 থেকে 9 মাস, সম্পূর্ণ সুস্থ সবল। আর আমি এখানে 4টা বাচ্চা একটা লট করছি, আর বর্তমান যে সময়টা যাচ্ছে যে আসলে এখন খোরা রোগ, ল্যাম্পি স্কিন, বিভিন্ন রকম রোগে গরু আক্রান্ত হয়। এটা আমি এই গরু যে আমার থেকে নেবে এটা পুরো আমি ভ্যাকসিনটা ফ্রি দিয়ে দেবো, প্লাস আমি এটা ভ্যাকসিন করে দেবো তাকে। আচ্ছা, তো এটা হচ্ছে 4টা লটের প্রথম গরু। লটে কেমন দাম রাখছেন? লটে 4টা বাচ্চা 270,000 করে দেবো। পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা? এটাও 100 বিটের সাইওয়াল সারবাচ্চা। 100 বিটের সাইওয়ালের সারবাচ্চা। বয়স কেমন? বয়স এটা আপনার 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। প্রতিটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ, আমার খামারে কোনো রকম কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, সবগুলো সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল আছে। তো লট আকারে দাম রাখছেন এই গরুগুলোর? এভারেজ 75,000 পার পিস। পাশেই এই লটের 3 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটাও 100 সাইওয়াল সারবাচ্চা। 100 সাইওয়ালের সারবাচ্চা, নাভি কম্বল। দর্শক কোয়ালিটি দেখলে বুঝতে পারবে। হ্যাঁ অবশ্যই, কারণ আসলে কোয়ালিটির বিষয়টা কিন্তু আমার বলা লাগে না, কারণ দর্শকরা জানে যে আমার এখানকার বর্তমান রাকিব ডেইরি কোনো সময় খারাপ গরু কালেকশন করে না। আমার কথা আমি টাকা 2-1 হাজার ঠকবো, জিনিসে ঠকবো, জিনিস ভালো রাখবেন। হ্যাঁ অবশ্যই। তো এটা ছিল 3 নম্বর গরু। পাশে 4 নম্বরে নাভি কম্বলে আরো ঝোলানো একটা গরু নিয়ে আসছেন এটা? এটাও 100 সাইওয়াল সারবাচ্চা। 100 সাইওয়ালের সারবাচ্চা। তো এই 4টা গরু দিয়ে একটা লট করছেন, দাম রাখছেন এভারেজ? দাম একদম সাশ্রয়, 75,000 লটে, মানে পার পিস 75,000 টাকা পার পিস লট আকারে। লট আকারে সাইড করে দেন পরে এগুলো দেখাই। এই পাশে আবার 6টা গরুর একটা লট নিয়ে আসছেন, 6টা লটের প্রথমে একটা লাল গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এখানে আমার 6টা বাচ্চা আছে ভাইয়া, বাচ্চা কোনটা ছাড়া কোনটা কমতে না, জাত, মান, কোয়ালিটি। হ্যাঁ আলহামদুলিল্লাহ 6টা বাচ্চা একদম 100 সাইওয়াল। ক্রেতা ভাইরা দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ অবশ্যই। তো এই 6টা গরু লটে কেমন দাম রাখছেন? 6টা গরু দাম হচ্ছে 82,000 পার পিস। 82,000 পার পিস, ওটা ছিল প্রথম। এই পাশে দ্বিতীয় নাম্বার নাভি কম্বলের ঝোলানো আরো একটা নিয়ে আসছেন এটা? এটা হচ্ছে আপনার ব্ল্যাক সাইওয়াল। ব্ল্যাক সাইওয়াল। হ্যাঁ, কারণ আসলে এই কালার গুলো কিন্তু খুবই কম পাওয়া যাবে। হ্যাঁ, প্রতিটা গরুই সম্পূর্ণ সুস্থ আছে, প্রত্যেকটা গরু সম্পূর্ণ একদম সুস্থ, খাবার দাবারে ঠিকঠাক, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ভাই। তো এটা হচ্ছে 6টা লটের দ্বিতীয় নাম্বার। এই লটটা দাম রাখছেন এভারেজ? এই লটটা আপনার এভারেজ 82,000 পার পিস। দর্শক কি দরদাম করে নিতে পারবে? আসলে সুযোগ নাই, তারপরে গরুটা আসলে এক কথায় হয় না, একটু সম্মানে রাখবো আমি, একটু সম্মানে রাখবেন। পাশে 3 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা? এটাও 100 সাইওয়াল সারবাচ্চা। 100 সাইওয়ালেরই সারবাচ্চা। প্রত্যেকটা গরু এগুলো 24-25 টার্গেট করে কাজ করা যাবে। জি জি। আর জাতমান কোয়ালিটি কেমন আছে দেখবে, তার থেকে ভালো হয় সরাসরি এসে দেখলে। হ্যাঁ আমার কথা হলে সরাসরি এসে দেখলে ভালো হয়, আর জাতমান কোয়ালিটি শুধু আমি বেচতে না, কারণ এখন বর্তমান কিন্তু আসলে মানে সুখের সময় সবাই পাওয়া যায়, দুঃখের সময় কাউকে পাওয়া যায় না, এখন কিন্তু অনেক সাইওয়ালের পার্টি হয়ে গেছে, ব্যাপারই হয়ে গেছে। আমার কথা যে যেখান থেকে নেবেন, যেহেতু নিজের টাকা দিয়ে কিনবেন, দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন, দামটা যাচাই বাছাই করে নেবেন। 4 নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে? এটা 100 সাইওয়াল সারবাচ্চা। 100 সাইওয়ালের সারবাচ্চা। এটা হচ্ছে 6টার প্যাকেজের 4 নম্বর। প্রতিটা গরু আপনি এভারেজ দাম রাখছেন? এভারেজ 82,000 পার। কেউ যদি কেটে কেটে নিতে চায়? কেটে নিতে গেলে আসলে দামটা কিন্তু বাড়তে হবে, কারণ কেউ তো চাবে না ভাই আমি সবচেয়ে কম আটা নিব, ভালো ভালোটাই নিতে চাইবে, সেক্ষেত্রে দামটা একটু বাড়তে হবে। তো এটা ছিল 4। পাশে 5 নম্বর যেটা নিয়ে আসছেন এটা? এটাও 100 সাইওয়াল সারবাচ্চা। 100 সাইওয়ালের সারবাচ্চা। বয়স কেমন এটার?
বয়স হবে আর মনে এই ধরনের কেনা আছে 10 মাস বা 10 মাস প্লাস 10 মাস বা 10 মাস প্লাস হবে তো এটা হচ্ছে 6টার প্যাকেজের 5 নাম্বার গরু জি জি এভারেজ দাম রাখছেন এভারেজ 82000 টাকা 82000 টাকা পার পিস দর্শক ভাই চাইলে সিঙ্গেল সিঙ্গেলও কোনোটা কথা বলে নিতে পারবে এই পাশে 6 নম্বরে আরো একটা কিউট বাচ্চা নিয়ে আসছেন এটা এটাও আপনি 100 শাইওয়াল সার বাচ্চা 100 শাইওয়ালের সার বাচ্চা যেমনি নাভি কম্বল মাথা পাও মাশাআল্লাহ কোনো সাইডে কমতে নাই কিন্তু তো এটা 6টার প্যাকেজের 6 নম্বর এভারেজ দাম রাখছেন এভারেজ 82000 পার পিস 82000 পার পিস জি 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 সাইড করে দেন পরবর্তী যেগুলো আছে এগুলো দেখাই এই পাশে আবার 5টা গরুর একটা লট নিয়ে আসছেন 5টা লটের প্রথমে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে আমার 5টা আছে আবার আমি নেপালি নেপালি হ্যাঁ সার বাচ্চা নেপালি সারের একটা লট এই লটটার দাম রাখছেন কেমন দাম যাচ্ছে আমি 84000 করে পার 84000 পার পিস এটা ছিল প্রথম আর এই লটের বয়স কেমন আছে এবারে এই লটের বয়স হবে আপনি 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস হবে তো এটাও সাইড করে দেন পরের যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটাও 100 নেপালি সার বাচ্চা 100 নেপালের সার বাচ্চা তো 5টা লটের দ্বিতীয় নাম্বার এগুলা এগুলা কি 24 সালে আসবে এগুলা আসলে 24 এ আসবে তবে 25 মতো রাখতে পারলে আরো মনে করেন এর ভবিষ্যৎটা দেখা যায় আর একটু ভালো হবে আর একটু ভালো হবে 24 এর বিক্রি করতে পারবে সমস্যা তো এটা হচ্ছে 5টার প্যাকেজের দ্বিতীয় নাম্বার ছিল তিন নাম্বার যেটা আছে এটা এটাও আপনি 100 নেপালি সার বাচ্চা 100 নেপালি সার বাচ্চা তো এভারেজ দাম রাখছেন গরুগুলার এভারেজ 84000 পার পিস 84000 পার পিস দর্শক ভাইরা চাইলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ একটু সম্মানী আছে প্রতিটা গরুতেই সম্মানের জায়গা আছে পাশে 4 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার নেপালি ভাই 100 নেপালি সার 100 নেপালি সার বাচ্চা যেমনি মাথার গিটা লাভে কম্বল মাশাআল্লাহ কোনো সাইডে কমতে নাই বৈশিষ্ট্যপূর্ণ গরু এগুলো হ্যাঁ অনেক ভালো গরু খামারি ভাইরা চাইলে লং টাইম লালন পালন করতে পারে এক বছর লালন পালন করেও ছেড়ে দিতে পারবে হ্যাঁ দিতে পারবে তো এটা ছিল 5টার প্যাকেজের 4 নাম্বার গরু জি এটা এভারেজ দাম রাখছেন এভারেজ 84000 পার পিস 84000 পার পিস দরদামের সুযোগ আছে এখানে সম্মানই আছে একটু সম্মানই করবেন পাশে 5 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার নেপালি সার বাচ্চা নেপালি সার বাচ্চা বয়স কেমন বয়স হলো আপনার 10 মাস প্লাস 10 মাস প্লাস জি তো এই 5টা বাচ্চা দিয়ে একটা লট করছেন দাম রাখছেন আবার দাম যাচ্ছে আবার 84000 পার পিস 84000 পার পিস দর্শক ভাইরা চাইলে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ যে 5টা বাচ্চা আমি নেপালে একটা লট করছি মাশাআল্লাহ কালার জাত মান কোয়ালিটি কোনো সাইডে কমতে নাই কিন্তু সবকিছু দেখে দর্শক সিদ্ধান্ত নেবে তো সাইড করে দেন এই পাশে সবশেষ 3টা গরুর একটা লট নিয়ে আসছেন 3টা লটের প্রথমে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে 3টা আছে আপনার 100 শাইওয়াল সার বাচ্চা বয়স কেমন আছে এগুলো বয়স আনুমানিক এটা 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস জি তো এই 3টা গরুর লটে কেমন দাম রাখছেন এই 3টা লটে ভাই জান 93000 করে 93000 টাকা পার পিস জি ভাই জি এটা ছিল প্রথম জি ভাই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা 100 আপনার শাইওয়াল সার বাচ্চা যা আছে 3টা গরুর শাইওয়াল 3টা শাইওয়াল আর এগুলো বয়সও একটু বড় হবে হ্যাঁ বয়স একটু বড় আর একদম সেম কোয়ালিটি একদম সব 3টা বাচ্চা একদম ডবল বডির বাচ্চা আচ্ছা দাম রাখছেন এভারেজ এভারেজ আপনি 93000 পার 93000 টাকা পার পিস দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারে একটু সম্মানই আছে ভাই এটাও সাইড করে দেন তিন নাম্বার যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা ওটা 100 শাইল সার বাচ্চা ভাই তিনটাই 100 শাইল সার বাচ্চা হ্যাঁ যেমন নাভি কম্বল কালা বডি মাশাআল্লাহ কোন সাইডে কমতে নাই তো তিনটা গরু দিয়ে একটা লট করছেন দাম রাখছেন দাম হচ্ছে 93000 পার পিস এই পাশে আবার দুইটা সিঙ্গেল গরু নিয়ে আসছেন প্রথমে যেটা আছে পাকড়া এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি ব্রিডের আপনি শাইওয়াল রাফি শাইওয়াল বয়স কেমন বয়স আনুমানিক এটা 10 মাস প্লাস হবে 10 মাস প্লাস বয়স হবে এটার দাম রাখছেন কেমন এটা দাম চাচ্ছি ভাই আপনি আসলে একটা গরু দাম চাবো না 86000 পার পিস 86000 টাকা পার পিস পার পিস না সরি ভাই আছে এক পিস এটা 86000 86000 পাশে সবশেষ যেটা নিয়ে আসছেন এটা এটা ভাই দাম হচ্ছে আপনার মুন্ডি আপনি হলস্টাইন ফিউশন মুন্ডি তো এটার দাম রাখছেন কেমন এটার দাম যাচ্ছে হলো আপনার 90000 90000 টাকা আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম